মেট্রিক পরীক্ষা বাতিলক কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সমষ্টিত ছাত্র ছাত্রী আর অভিভাবকর প্রতিক্রিয়া। মাজনিশা বাতিল করা হল বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। পরীক্ষা দিবলৈ পরীক্ষা কেন্দ্রলৈ আহি উভতি গল ছাত্র ছাত্রীর অভিভাবক। সেবার এই কার্যক লৈ হতাশ ছাত্র ছাত্রীর রাজ্যের অন্য প্রান্তর মুখ্যমন্ত্রীর সমষ্টির বংঘরটো পরীক্ষা দিবলৈ আহি উভতি গল ছাত্র ছাত্রী আর অভিভাবক। যে সেবার নিচিনা একটা অনুষ্ঠানে অন্তত আমার যে ছাত্র ছাত্রীর জীবনের আটাইতক গুরুত্বপূর্ণ পরীক্ষা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা, সেই পরীক্ষাটো কোনোবারে সুকলমে চলাব নয়, প্রতিবারে কিনা নয় কিনা একটা বেমেজালি হয়ে থাকে। আজি বিজ্ঞানের পরীক্ষা আছিল, আমি হঠাৎ নিশা বাতরিটা পালো যে বিজ্ঞানের পরীক্ষা বাতিল করা হয়েছে। আসলতে সেবাই যা পরীক্ষা কেন্দ্রত নির্দেশনা দিয়ে ছাত্র ছাত্রীর লগত মানে বিভিন্ন ধরনের কোনো ডিভাইস নিব নয়, নকল নিব নয়, বারো সে ভাল ভাল পদক্ষেপ যদি পদক্ষেপ লৈছে ভাল পদক্ষেপ, কিন্তু ভিতর এনে কোন আছে যে প্রশ্ন কাগজ এখন ফাইল করবেন, সেইটাই আটাইতকৈ ডাঙৰ প্রশ্ন। যদি একটা পরীক্ষা কেন্দ্রত ইমানখিনি নির্দেশনা দিয়ে পুরা স্ট্রিক্ট করে, যদি পরীক্ষা কেন্দ্রত এইখানে করবেন, মাজত এনেকা কোন কাল্পিক আছে যে এখন এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার এখন প্রশ্ন কাগজ ফাইল করবেন। বিজ্ঞানের পরীক্ষাটো যথেষ্ট একটা প্রস্তুতি লবলগা পরীক্ষা, লড়া ছোৱালীয়ে সাধারণত বিজ্ঞান বা গণিতর অকনমান ভয় করে, গতি এই পরীক্ষাটা পিছুয়া যাওয়ার লগে ছাত্র ছাত্রীখিনি মানসিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব আর হতাশগ্রস্ত হব, আকোর পরীক্ষাটো পিছুয়াই দিয়া হল। গতি এই যুক্ত আমার সেবার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডই সাধারণ রাইজর ছাত্র ছাত্রীসলক হতচুকিত করেছে, শঙ্কিত করেছে, আর সেবাই এই দায়িত্ব স্বীকার করে মানে ছাত্র ছাত্রী সকলের ওর ক্ষমা খোঁজা দরকার। শিক্ষামন্ত্রীগুলো এই ক্ষেত্রে নিজের দুঃখ স্বীকার করবেন আর রাইজর ওর ক্ষমা খুঁজব। মুখ্যমন্ত্রী মহোদয় যথেষ্ট এগারী শক্তিশালী রাজনৈতিক নেতা, এই বিষয়টোত গুরুত্ব দিব বলে আমি আশা করি। চিন্তা তো মাক বাপেকর সদায় থাকে, লড়া ছোৱালীর প্রতি চিন্তা থাকে, ডাঙর হব, পড়াশুনা করে ভাল মানুষ হব, ভবিষ্যৎটো উজ্জ্বল হওয়ার কারণে মাক বাপেকে অশেষ চেষ্টা করে। তার মাজতে এই শিক্ষা বিভাগের কিছু তারমানে উদ্ভণ্ডালি করা মানুষে এই পেপারবিল কি ধরনের যে লিক করে কেনেকে করে জানে, আর মাত্র টাকা পয়সা কেন্দ্র করিয়ে লড়া ছোৱালীবিলাকৰ জীবনবিল মানে ধ্বংস করে আছে, বাকি অন্য একো নাই। মানে যিমান দেখা পোৱা গৈছে খালি সেই ছাত্র ছাত্রী সকলে বিপদত পড়ে গৈ কিনে। আমার মূল লড়াটো যাবারে মেট্রিক পরীক্ষা দিয়া কথা আছিলে, কিন্তু যাবার তার বয়স কম হওয়ার কারণে যাওয়া বছর তো তার এনেই গুছি গেল, এক বছর মই রখাই দিলো। এতিয়া এই বছর যদি এনেকা হয়ে যায় তো তার বড় ভয়ানক বিপদ হয়ে যাবে। সেবার কর্তৃপক্ষ আছে এই বিষয়টোত গুরুত্ব দিব লাগে, আর আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়াও এই চাব লাগে, লগতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই বিষয়ত ভাল একটা স্টেপ লব লাগে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হল কি, যখন তার মানে এই দালাল আছে পয়সা পাতিক লই কিনে মানে এইবিল পেপার লিক করে কিবা করে এওঁলোকক ধরি কিনে তারমানে অন্তত এনেকা করব লাগে 30-40 বছর জেলর ভাত খুব লাগে, 30-40 বছর জেলর ভাত খুব লাগে, তেতিয়াহে তার মানে অলপ বুঝি পাব যে লড়া ছোৱালীর ভবিষ্যৎটো কেনেকুৱা। যেতিয়া নিজের লড়া ছোৱালীর ভবিষ্যৎটো বেয়া হয়ে যাব বা নিজের ঘরখন বেয়া হয়ে যাব, তেতিয়া বেলেগর ঘরখনের কথা বা বেলেগর লড়া ছোৱালীর বিষয়ে সেটু বুঝি পাব। মই পরীক্ষা দিবলৈ আহিলো বংগা হাইস্কুল সেন্টারত, কিন্তু পরীক্ষা প্রশ্ন যে বাতিল হয়েছে মই গম পোৱা নাই, এইভাবে আমি বহুত ৰাতিলৈকে পড়িছিলো, কিন্তু কি বুলি মই গম পোৱা নাছিলো, সেইভাবে আজি উভতি যাব সেন্টারত আহি গম পালো। মই সেয়া কি কবা, পরীক্ষাটো বাতিল হল, পরীক্ষাটো বাতিল হল, কি কম আর গম পোৱা নাই কারণে এখানে দুঃখ লাগিছে। আর আমি ব্যুরো রিপোর্ট, জি নিউজ।